চাঁদের মাটিতে কে আগে পা রাখবে সেই নিয়েই ভারতের সঙ্গে টেক্কা দিতে চেয়েছিল রাশিয়া। তাই তড়িঘড়ি করে উৎক্ষেপণ করা হয়েছিল রাশিয়ার চন্দ্রযান লুনা 25 কে। তীব্র গতি নিয়ে এগিয়ে যাচ্ছিল রাশিয়ার চন্দ্রযান লুনা 25। ভারতকে টপকে বিশ্বখেতাব জেতার আশায় গতি বাড়াতেই কি হলো বিপত্তি? চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান লুনা 25। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, চাঁদের মাটিতে ভেঙে পড়েছে রাশিয়ার চন্দ্রযান লুনা 25। ফলে দক্ষিণ মেরুর ইতিহাস গড়ার স্বপ্ন ব্যর্থ হয়ে গেল মস্কোর। একেবারে কাছাকাছি গিয়েও শেষ রক্ষা হলো না 25-এর। চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়েছে যানটি, আর এক ধাপ পেরোলেই হয়তো চাঁদকে ধরে ফেলতো নিশ্চিত। কিন্তু না, শেষ রক্ষা আর হলো না। এবার বিশ্বের নজরে শুধুমাত্র একমাত্র দেশ ভারত, আর ভারতের চন্দ্রযান 3। এখন চাঁদ থেকে চন্দ্রযান 3-এর দূরত্ব শুধুমাত্র 20-25 কিলোমিটার। আগামী 23 তারিখেই চন্দ্রপৃষ্ঠে পৌঁছাবে ভারতীয় চন্দ্রযান 3, যা বিশ্বের ইতিহাসে প্রথম দেশ হিসাবে নজির গড়তে চলেছে ভারত। 47 বছর পর প্রথম চন্দ্র অভিযানে নেমেও ব্যর্থ হলো রাশিয়া। অবতরণের মুখে চাঁদের বুকেই ভেঙে পড়ল মস্কোর ল্যান্ডার লুনা 25। ভারতের সঙ্গে সুসম্পর্ক, ভারতের বন্ধু দেশও রাশিয়া, কিন্তু হলে কি হবে? বিশ্বখেতাব জিততে এখন সবাই মরিয়া। তীব্র গতিতে ভারতের চন্দ্রযান 3-কে টপকে দিয়ে প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখে ইতিহাস গড়তে চেয়েছিল রাশিয়া। কিন্তু সেই চেষ্টাই কাল হলো। চাঁদের একেবারে কাছাকাছি এসেও ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান লুনা 25। কক্ষপথ বদলের সময় এই বিপর্যয় হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা। সোমবার অর্থাৎ 21 আগস্ট চাঁদের মাটি স্পর্শ করার কথা ছিল লুনার, কিন্তু তার কয়েক প্রহর আগেই বিধ্বস্ত হলো চন্দ্রযানটি। সফট ল্যান্ডিংয়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল লুনা, কিন্তু শনিবারই বিপত্তির প্রথম শুরু, এমনটাই জানানো হয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে। শেষ মুহূর্তে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল। প্রি ল্যান্ডিংয়ের জন্য যে কমান্ড দেওয়া হয়েছিল তা কর্ণপাত করেনি লুনা, আর তাতেই জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাওয়ায় শেষমেশ চাঁদের মাটিতে ভেঙে পড়ল চন্দ্রযান লুনা 25। এর আগে অবশ্য কখনো জানা যায়নি রাশিয়া চন্দ্রযান পাঠাবে চাঁদে। ভারতের চন্দ্রযান 3 চাঁদে পাঠানোর পরই হঠাৎ শুরু হয়ে গেল শোরগোল। এবার ভারতের আগেই চাঁদে পৌঁছাবে রাশিয়া, বিশ্বখেতাব গড়বে রাশিয়া মহাদেশ। তবে ইতিমধ্যে বর্তমানে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে চন্দ্রযান 3। ইতিমধ্যে প্রোপালশন মডিউল থেকে আলাদা হয়ে গিয়েছে ল্যান্ডার বিক্রম। অন্তত 2 বার ডিবুস্টিং বা গতিও কমানো হয়েছে। ইতিমধ্যে চন্দ্রযান 3 চাঁদের গুরুত্বপূর্ণ অংশের কিছু ছবি তুলে ভারতকে পাঠানোও কিন্তু শুরু করেছে। ইসরো জানিয়েছে আগামী বুধবার অর্থাৎ 23 তারিখ সন্ধ্যে 6টা নাগাদ চাঁদের বুকে নেমে পড়বে ল্যান্ডার বিক্রম, জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে লুনা 25 ভেঙে পড়ায় বিজ্ঞানের কাছে এটা যেমন দুঃখের, তেমনই ভারতের চন্দ্রযান 3-এর কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে ঈশ্বরের কাছে আমরা সবাই কামনা করব যেন ভারতের চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে বিশ্বের কাছে প্রথম দেশ হিসাবে রেকর্ড করতে পারে এবং নজির গড়তে পারে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট সেকশনে সুন্দর একটি কমেন্ট লিখে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।